আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে পেঁয়াজি করে দেখাবো। পেঁয়াজি বানাতে আমার ব্লেন্ড করা ডাল, কুচি করা পেঁয়াজ, কাঁচামরিচ নিয়েছি। তারপরে নিয়েছি হলো আপনার কালো জিরা, তারপর লবণ, রসুন, আদার পেস্ট, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং ভাজার জন্য তেল। আমি সবগুলি উপকরণ হাফ টেবিল চামচ করে নিয়ে ডালের সাথে মাখাবো। সবগুলি একসাথে মিক্সড করে ভালো করে মাখিয়ে নিব। মাখানো হওয়ার পরে আমি গরম ফ্রাই প্যানে এগুলি ভাজবো। আমার মাখানো শেষ, এখন আমি আমার তেলটাও গরম হয়ে আসছে। এখন আমি এই গরম তেলের মধ্যে একটা একটা করে পেঁয়াজি ছেড়ে দেব। পেঁয়াজিগুলি এমনভাবে ছাড়বো যাতে একটা আরেকটার সাথে লেগে না যায় এবং গরম তেলটা যেন আমার হাতে না লাগে, সেইভাবে ছাড়তে হবে। তারপরে পেঁয়াজিগুলি যখন আমার ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি সবগুলি একটা একটা করে উল্টিয়ে দিব। উল্টানো হয়ে গেলে যখন পেঁয়াজিগুলো আমার হওয়ার মতো গোল্ডেন কালার হয়ে আসবে সবগুলি, তখন আমি নামিয়ে ফেলব। প্রায় হয়ে আসছে আমার পেঁয়াজিগুলো উল্টা পাশে, এখন আমি সবগুলি একটা একটা করে উল্টিয়ে দিব। আমার পেঁয়াজিগুলো আমি উল্টিয়ে দিয়েছি সবগুলি। এখন আর একটু 5 মিনিটের মতো একটু ব্রাউন কালার হওয়ার পরে আমি নামিয়ে ফেলব। গরম গরম পেঁয়াজি, গরম মুসুরের ডাল এবং মুড়ির সাথে, মুসুরের ডাল গরম ভাতের সাথে খেতে মজা এবং মুড়ি দিয়ে বুটের সাথে খেতে অনেক মজা। এই তো হয়ে গেছে আমার গরম গরম পেঁয়াজি। আপনারা আমার রেসিপিটা অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে, শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে জানাবেন। আমার পেঁয়াজিগুলি দেখতে হোটেল স্টাইলের মতো হয়েছে, খেলে আরও মজা লাগবে। যদি ভালো হয়ে থাকে অবশ্যই জানাবেন।